ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি আল্লাহর রাসূলকে মোরা ভালোবাসি জুড়ে আল্লাহর রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হযরত আবু বকর ওমর ওসমান আলী হযরত আবু বকর ওমর ওসমান আলী অনুসরণ করি মোর সকল সাহাবী অনুসরণ করি মোর সকল সাহাবী ভালোবাসি হযরত মা ফাতেমা হাসান আর হুসাইন হযরত হযরত মা ফাতেমা হাসান আর হুসাইন পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি ভালোবাসি प्रिय नबी के मेरे कमली वाले की शान ही निराली है दूजा का दाता सम्मानित हाजरीन गोटा विश्वव्यापी एखनो बड़े आतंक मध्य आछे विश्व अनेक जगह एखनो लॉकडाउन चले কিন্তু আমাদের বাংলাদেশে আছে করোনা শুরু হওয়ার আগে বলেছিল বাংলাদেশে কমপক্ষে 20 লক্ষ মানুষ মারা যাবে কয়জন মারা গেছে 20 লক্ষ যেখানে মারা যাওয়া কমপক্ষে বলেছে 20 লক্ষ আর লক্ষ লক্ষ মারা যাওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু সেভাবে আজাদ ফজর বাংলাদেশকে গ্রাস করতে পারে নাই কেন এই ধরনের মাহফিলের কারণে ওরসের মাহফিলের কারণে মিলাদুন নবীর মাহফিলের বদৌলতে কথা বলুন ঠিক না সেটা সরকার বুঝেই তো মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে পালন করার গ্যাজেট তৈরি করে দিয়েছেন বলে বাংলাদেশে এইভাবে মহামারী গ্রাস না করার কারণ যে হারে গজব আসছিল গজব যে ফিরে গেছে এটা আমাদের কারণে নয় মিলাদুন নবীর মাহফিলের বদৌলতে কারণ আমার নবীজি বলেছেন মিলাদুন নবীর মাহফিল যেখানে হয় সেখানে আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেই গজব প্রমিত হয়ে যায় কথা বলুন ঠিক না আল্লামা ইবনে জুজি জগৎ বিখ্যাত মুহাদ্দিস উনি বলেছেন যেই জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয় কম পক্ষে এক বছর আমার আল্লাহ সেখানে অনবরত লাগাতার রহমত নাজিল করেন সেই এলাকাকে আমার আল্লাহ গজব মহামারী থেকে হেফাজত করেন সেটার প্রমাণ আমরা দেখেছি কথা বলুন ঠিক কিনা আর একটু মহব্বতের আওয়াজে বলুন কথা কি অবাস্তব না বাস্তব এটা কি আমাদের ইমান আকিদার সাথে মিল আছে কিনা বলেন সেটা সরকার বাহাদুর বুঝে নিয়েছে আমি কয়েকটা হাদিস বাক আপনাদেরকে শোনাব আমরা ওলিউল্লাহদেরকে ওলিউল্লাহর দরবারে যায় ওনাদের উরুসে পাকে যায় কেন যায় বিভিন্ন বলা মুসিবত থেকে বাঁচার মনের আশা পূরণ করার জন্য কথা বলুন ঠিক না সমস্যাই বললে আমরা ওলিউল্লাহদের দরবারে যাই অনেকে বলে শিরিক শিরিক বেদা বেদা শিরিক শিরিক বলতে যায় কেন আসলে তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো স্টাডি
জুড়ে বলেন কোন পড়ালেখা বেদাত বলা সহজ বেদাত বলা কি বেদাত বলার জন্য লেখাপড়া করতে হয় না কিন্তু আমরা যেগুলা বলি এবং প্রমাণ দিই আমরা এগুলো আমাদের পকেট থেকে বলি না কোরআন এবং সুন্নাহ থেকে বলি কথা বলি ঠিক কি না আজকের এই মাহফিল থেকে আমরা কিছু শিখে যাব আমার নবীজি কি বলেছেন হাদিসে পাকে একটু লক্ষ্য করি আল্লাহ শুনে আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দিক একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন যে হাদিসখানা ইমাম তাবরানি নোট করেছেন আল মজমুল কবীরের 12 খণ্ড 274 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে আল্লামা জালালউদ্দিন সিউতি ওনার একটা কিতাব আছে জামউল জামানে সেই কিতাবটি বড় কিতাব 25 খণ্ডের কিতাব সেই কিতাবে 6921 নম্বর হাদিসে এই হাদিসটা নোট করেছেন এবার হাদিসের পাশে একটু শুনি عن عبد الله بن عمر بركة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله عبادا اختصهم بحوائج الناس يبزون الناس إليهم يبزون الناس إليهم في حوائجهم أولئك الآمنون من عذاب الله اتو آواز دي بلون سبحان الله گوٹا بیشو کی بھی جب عذاب گزر چل چھے امرا کنو عذاب گزر مدد مدر بھوئی نائی ایبا بے امرا گوشی آتھی کینو جانے جانے امرا نبی جی بولن امرا مدد ان اللہ عباد আল্লাহর কিছু এমন বান্দা আছে আল্লাহর কিছু এমন বন্ধু আছেন ইখতাসাহুম যাদেরকে আমার আল্লাহ বেছে নিয়েছেন এমন বান্দা যাদেরকে বেছে নিয়েছেন কি জন্য বেহাবায় জিন্নাস মানুষের প্রয়োজন মিটাবার জন্য প্রয়োজন মিটাই কে আরেকটু জোরে বলুন আল্লাহ বলে মিঠাই আমি তবে আমি সরাসরি মিঠাই না আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি নির্দিষ্ট করি বেছে নিই আমার অন্যান্য বান্দাদের প্রয়োজন মিঠাই দেওয়ার জন্য এই ক্ষমতা আমি তাদেরকে দান করি তাদেরকে মুশকিল কুশা হাজত রাজা বানাই দিই একটু আওয়াজ বলুন আমরা যখন আল্লাহর ওলিদের নামে লাগে হাজ তেরাবা মুশকিল ফুসা এরকম শব্দগুলা বলি অনেক বান্দারা শিরিকের ফতোয়া পাবে আছে কি না আসলে তাদের কাছে এই সমস্ত হাদিসের কোন দখল লক্ষ্য করুন আমার নবী কি বলেছেন উম্মত শুনো আল্লাহর কিছু এমন বান্দা আছেন যাদেরকে আবার আল্লাহ বেছে নেন কেন বেহাবায় জিন্নাস মানুষের প্রয়োজন মিটাবার জন্য তখন কি হয় আমার নবীজি বলেন ইয়াবসুন নাস ইলাইহিম ওই বান্দাদের দরবারে ওই বান্দাদের আস্তানায় ওই বান্দাদের কাছে মানুষ দৌড়ে দৌড়ে আসে ফি হাওয়ায় জিহিম তাদের প্রয়োজন মিটাবার জন্য জুড়ে দেবেন সুবহানাল্লাহ মানুষ লাভ না পাইলে দরবারে কি এমনি আসে কথা বলুন খাজা গরিব নামাজের দরবারে যায় এমনি যায় না উদ্দেশ্য পূরণে যায় তো ওনাদেরকে হাজত মিটাবার সেই ক্ষমতা কে দিয়েছে সেজন্য আমার নবী জীবন ইয়াসুন নাসুই নাই মানুষ ওনাদের মাঝে ওনাদের কাছে দৌড়ে দৌড়ে যায় প্রয়োজন মিটাবার জন্য আমার নবী বলেন أولئك الآمنون من عذاب الله أمر الله أي شمس تبان لديك عذاب قدر تجي نرى قدر أخير آروي بندر شدر بندر جرى إنا در كتر أسوي ني إنا در وسينة ني
আমার আল্লাহ তাদেরকে আযাব গজব থেকে নিরাপদে রাখেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশ এত নিরাপদে থাকার কারণ কি বাংলাদেশের চতুর্দিকে আল্লাহর বন্ধুরা শুয়ে আছে কথা বলুন ঠিক কি না বাংলাদেশের যে যে হারে মিলাদুন নবী এরকম যেখানে যেখানে মিলাদুন নবী ব্যাপকভাবে হয় আপনি তথ্য নিয়ে দেখেন না সেখানে লকডাউন দিতে হয় নাই তেমন আজাব গজব সে দেশে তেমন আসে নাই আক্রমণ করে সুযোগ সুযোগ নিতে পারে নাই করোনা কথা বলে ঠিক কি না কেন আমার আল্লাহ বলেন মা কানাল্লাহু লিওয়াজ্জিবাহুম وانت فيهم يا رسول الله আপনি যেখানে থাকবেন আপনার চর্চা যেখানে থাকবে আপনার মিলাদ যেখানে থাকবে আপনার জুলুস যেখানে থাকবে আপনার শানে রেসালত যেখানে থাকবে আপনার রেসালত রসুলগণ যেখানে থাকবে সেখানে আমি আল্লাহ গজব দিব না আমাদের দেশে অনেকে নারে রেসালত ইয়া রাসূলুল্লাহ সুলগান না দেওয়ার জন্য এখন বলে লিল্লাহি তাকবীর কথা বলুন ঠিক কি না এরা যতই কিছু হোক ভাই ইয়া রাসূলুল্লাহ এটা বেঈমানের সুলগান না ইয়া রাসূলুল্লাহ এটা ঈমানদারের সুলগান ইয়া রাসূলুল্লাহর মাধ্যমে পার্থক্য হয়ে যায় কোন পরিবারের কাছে ঈমান আছে কোন পরিবারের ঈমান নাই সেখানেই বোঝা যাবে কথা বলুন ঠিক কি না সেজন্য আমার আল্লাহ হযরত ফাজিল আহরানি এই কথাটাকে এভাবে বলেছেন খায়সামে জল চাই বেদি নোকে দিল বলে বেদির টুবি আছে বেদির দাড়ি আছে বেদির নামাজ আছে বেঈমান আমল আছে এইরকম বেঈমানের কলবে যদি আগুন লাগাইতে চান জ্বালাই দিতে চান চলো কিছু করতে হবে না ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেই হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনলে বেঈমানের অন্তরে আগুন জ্বলে উঠে এই কথা ঠিক কি না বলেন হাত তুলে বলেন ঠিক কি না সবাই একসাথে বলেন বন্ধ করতে চাইলে লাহে তাকবীর বলি কি বন্ধ হবে মুনাফিক চিনে চেনা সহজ হয়েছে লিল্লাহে তাকবীর বলে অফ হয়ে যায় তাহলে মুনাফিক চেনা কি হয়ে গেছে সহজ হয়ে গেছে কথা বলো ঠিক কি না মনে রাখিয়েন যেখানে রাসূলের পাকের স্লোগান চলবে মিলাদ চলবে নবীজির উপর সাত সালাম চলবে আমার নবীর চর্চা যেখানে হবে সেখানে নবী থাকবে নবীর আলোচনা থাকবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন মা কানাল্লাহু লিওয়াজ্জিবাহু ওয়ান্তা ফীহিম ইয়া রাসূলুল্লাহ যে কলবে আপনি আছেন যে জায়গায় আপনি আছেন আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম সেখানে আমার গজব আক্রমণ করবে না সেটা আমরা পাইছি কিনা বলবেন আরেকটু জোরে বলুন পাইছি কিনা এবার আরেকটা হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাচ্ছি সে হাদিস কা নাও ইমাম মুত্তাকি হিন্দি কানজুল আমাল এর মধ্যে 14594 নম্বর হাদিস লামা ইরাকি আল মাগনির মধ্যে নোট করেছেন তৃতীয় খণ্ড 238 নম্বর পৃষ্ঠাতে রয়েছে ইমাম সুবাইদি ইত্তিহাদ সাহাদার মধ্যে নোট করেছেন অষ্টম খণ্ড 171 নম্বর পৃষ্ঠায় এবার হাদিসটা শুনুন হযরত আনাস বিন মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন আমার নবীজি ইরশাদ করেছেন কাল কাল রাসূলুল্লাহ বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদাল্লাহু বিআবদিন খাইরা আমার আল্লাহ কোন বান্দার ব্যাপারে যখন কল্যাণ কামনা করেন কোন বান্দার ব্যাপারে আল্লাহ যখন কল্যাণ কামনা করেন তখন কি হয় সাইয়্যিদা হাওয়া জান্নাসি ইলাইহি
তখন ওই বন্দার দরবারটা ওই বন্দার আস্তানাটা ওই বন্দা যেখানে থাকি সেই জায়গাটা অন্যান্য বন্দাদের প্রয়োজন মিটাবার স্থান আরেকটু যদি বলেন কার, আমার নবীজি বলেন সাইয়্যারা, আল্লাহ বানাই দে হাওয়াইদান নাসি লাইহি, ওই বন্দার কাছে বন্দাদের প্রয়োজন মিটাবার স্থান বানাই দে। সেজন্য মানুষ সমস্যায় পড়লে মুসিবতে পড়লে ওলিউল্লাহর দরবারে ছুটে যায়। কেন? ইনাদেরকে সমস্যা মিটাবার ক্ষমতা কে দিয়েছেন? ইনাদের মিটানে ওনারা মিটানে বাড়া নই, মিটানে বাড়া বাড়ালেন কে? আরেকটু যদি বলেন কে? বর্তমানে তো কথা শিরিক বলা তো সহজ, শিরিক এত সহজ নয়। আমার নবীজি বলেন ইন্নি লাস্তু আশালাইকুম আন্ত শিরিক উবাদি। ইমাম বুখারী নক করেছে হাদিসটা, বুখারী শরীফের তাকরার হয়েছে উহুদের চ্যাপ্টারের মধ্যে 3816 নম্বর হাদিস। নবীজি বলেন ইন্নি লাস্তু আশালাইকুম আন্ত শিরিক উবাদি, হে আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই, আমি জানি তোমরা শিরিক করবা না, আমি জানি তোমরা শিরিক করবা না। কিন্তু এরা কারা যারা কথাই কথাই শিরিকের ফতোয়া দেয়? এরা কি নবীর থেকে বেশি বুঝে? আমার নবী বলে আমার কোনো ভয় নাই, তোমরা শিরিক করবা, কারণ আমি জানি বাস্তব শিরিক তোমরা একজনও করবা না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব শিরিক হবে তিনটা কাজ করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক। এই শিরিক কি আমরা করি? সবাই জুড়ে বলেন এই শিরিক কি আমরা করি? আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা কি করি? আরেকটা শিরিক হলো আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি? আর একটু জুড়ে বলেন মানি, আল্লাহর সমকক্ষ কাউকে আমরা মানি না, সেই শিরিক আমরা করি না। আর একটা শিরিক হলো আল্লাহু ওয়াজিবুল ওয়াজিব, আল্লাহ ছিলেন আছেন থাকবেন, কথা বলুন ঠিক কি? এই বিশ্বাস আমাদের আছে কি না? আমার আল্লাহ কি মারা যাবে? জোরে বলেন মারা যাবে? আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ জিন্দা আছে, হাইয়ুন কাইয়ুম স্থায়ীভাবে জিন্দা, আমার আল্লাহ কখনো ফানা হবে না, ধ্বংস হবে না, মারা যাবে না। এইরকম কাউকে মারা যাবে না মনে করা তার নাম শিরিক। সমস্ত বলিরা সমস্ত নবীরা রাসূলরা মারা যান, মারা গিয়েছেন, তবে ওনাদের মত হচ্ছে মতে আমি কিছুক্ষণের জন্য কুল্লু নাফসিন যাতুল মত হিসেবে মারা যায়, তবে ওনারা কবরে ঢুকে গেলে আমার আল্লাহ রুহটা আবার ফিরে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন এই কিছুক্ষণের জন্য আমার আল্লাহ মারা যাবে, এরকম মারা যাবে না মনে করা এটার নাম শিরিক। এই শিরিক আমরা করি না। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, কথাই কথাই শিরিকের ফতোয়া দেই। আরেকটা হাদিস শোনাবো, যে হাদিসখানা ইমাম বাইহাকি সোহাবুল ঈমানের মধ্যে ষষ্ঠ খণ্ড বরাবর 502 নম্বর পৃষ্ঠা দনন করেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি, জামাউল জবাব এর মধ্যে 5292 নম্বর হাদিসে নোট করেছেন আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ বরকতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন এ আমার উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটা হাদিসে কুদসি, সরাসরি নবীজিকে আল্লাহই বলেছেন। কে বলেছেন? এটা কি বলা হয় হাদিসে কুদসি? আল্লাহ তো সরাসরি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে লা মাকামে নিয়ে গিয়ে নবীকে মাকিম বানিয়ে অনেক কথা বলেছেন, কথা বলুন ঠিক কি না? কি কি কথা বলেছেন? জমিনে এসে আমার নবীজি অনেক কথাকে অপেন করেছেন, বর্ণনা করেছেন আমাদের মাঝে, তার মধ্যে এরকম হাদিসে বলছি এটাও সরাসরি
আল্লাহ আমাদের নবীকে দিদার দিয়েছেন এই বিশ্বাস আছে কি নাই বলেন অনেক বান্দারা ওয়াজ করে কি করে জানেন বলে হ্যাঁ নবীজির মেরাজ হয়েছে তবে সরাসরি আল্লাহর কাছে যেতে পারে নাই মধ্যখানে পর্দা ছিল এত জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনাদের বিশ্বাস কি নবীজির মেরাজ কি পর্দা দিয়ে না পর্দা ছাড়া সরাসরি কার সাথে দিদার अरश फलक सैर की रब से मुलाकात की अरश फलक सैर की रब से मुलाकात की नूर से नूर मिल गया था वास्ते पर्दा न थी नूर से नूर मिल गया था वास्ते पर्दा न थी ये मिलन है मुहिबों की दरा देख ले ये मिलन नूरुन अला नूर नूरुन अला नूर है नूरुन अला नूर है जाते अला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर बशर में आया है मगर नूरुन अला नूर है सला दुनिया অনেক বন্দরা মেরাজের আলোচনা করে কি বলে নবীজি সরাসরি আল্লাহকে দেখতে পান নাই মধ্যখানে পার্টিশন ছিল এরা আবার বুখারী শরীফ মানে কোন শরীফ কিন্তু বুখারী শরীফে কি আছে বুখারী শরীফের মধ্যে কি আছে একটু লক্ষ্য করুন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1120 নম্বর পৃষ্ঠা রয়েছে ইমাম বুখারী তাফসীর করছেন আমার আল্লাহ বলেছেন তুম্মা দানা ফাতাযাল্লা ফাকানা কাব কাওসাইনি আও আদনা এই আয়াতের দিকতে ইমাম বুখারী বলেন তুম্মা দানা অতঃপর কাছে আসলেন কে কাছে আসলেন ইমাম বুখারী বলে তুম্মা দানা মানে দানা আল জব্বার রব্বুল ইজ্জতি কাছে এসেছেন আমার আল্লাহ জোরে বলুন মেরাজের রাত্রে কাছে এসেছেন কে আর একটু জোরে বলুন ফাতাদাল্লা অতঃপর আরো কাছে আসছেন কাছে আসছেন আরো কাছে আসছেন কত কাছে আমার আল্লাহ বলেন ফাকানা কাব কাওসাইনি আও আদনা তীর এবং ধনুক যেভাবে একটা আরেকটার কাছেই থাকে আও আদনা তীর ধনুকের চেয়ে আরো বেশি কাছে ছিলেন মেরাজ রাত্রে আমাদের নবী আমাদের আল্লাহর একেবারে কাছে কোন পার্টিশন পর্দা মেরাজ রাত্রে ছিল না ঠিক না আর কিছু বক্তা যাদের বক্তব্য শোনার জন্য মানুষ অনেক পাগল হয়ে যায় তারা জানে না এই বক্তব্য শুনে আমার নবী যে একটা হাদিস বলেছেন কিয়ামতের অন্যতম আলামত ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফেরা কিয়ামতের পূর্ব পূর্বে এমন একটা মুহূর্ত আসবে সকালে মানুষ ইমানদার থাকবে কিন্তু বিকাল হতে হতে কাফের হয়ে যাবে ওয়া ইউমসি মুমিনা বিকালে মুমিন থাকবে কিন্তু ওয়া ইউসবিহু কাফেরা সকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন ওদিকে রাতে ইয়ারফোন ঢুকিয়ে দিয়েছে ওয়াজ শুনেছে বড় বক্তা ওয়াজ শুনতে শুনতে বক্তা যেটা বলেছে সেটা ইমান এনে ফেলেছে ইমান শেষ কথা বলুন ঠিক কি না সকালে ইমানদার বিকালে বেঈমান আবার বিকালে ইমানদার সকালে বেঈমান এই কথা কি আমার নবী নবীজি সেই সময় যা আসছে কিনা বলেন যেটা এই সমস্ত বক্তা যারা নবীর সামনে উল্টা সিধা বলে এদের ওয়াজ শুনে যদি বিশ্বাস করে ওই বন্ধাদের ইমার কলবে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সেরকম বেঈমান বক্তার ওয়াজ শোনা থেকে হেফাজত করো একটু আওয়াজ দিন আর একটু জোরে বলুন আল্লাহ যে আমার নবীকে অনেক হাদিসের বাণ শোনালেন অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা হাদিসে কুদসি আমি আপনাদেরকে শোনাচ্ছি একটু লক্ষ্য করুন আমার নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আমার আল্লাহ বলেছেন কি বলেছেন ইন্নি লা আহাম্মু
بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا يَا رَسُولَ اللَّهَ امی جو کن بندہ دیکھ زمین والا درکہ چھے عذاب دیتے اچھا کری جو کن امار اچھا ہوئے زمین آمی عذاب دے گو محماری دے گو غزب دے گو اے رکم جو کن امی اچھا کری عذاب دے کن دے بار اچھا کری فَإِذَا نَزَلْتُ إِلَىٰ أَمَّارِ بُيُوتٍ وَالْمُتَعَبِّينَ فِيَّا وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ عَذَابِي جے زمینے امی اللہ محمد دیوار جن اچھا گوری عذاب دیوار جن اچھا گوری تو کنے مرگی جو باندہ دل کیا ہمیں دیکھتے بھائی جاراتے بھومائینا এরকম বান্দা আছে কিনা যারা মানুষ ঘুমায় গেলে গা ওই সমস্ত বান্দারা বিছানা থেকে উঠে জায় নামাজে দাঁড়িয়ে যায় কথা বলুন ঠিক কি না এদের ব্যথা শুরু হয়ে যায় এক কবি বলে এরকম কিছু মানুষ আছে যাদের রাত গভীর হয়ে গেলে মানুষ যখন ঘুমায়া যায় এদের প্রেমের ব্যথা শুরু হয়ে যায় কিসের ব্যথা এক দর্দে কামানা রোতা হ্যায় কি দর্দে কামানা রোতা হ্যায় জব सारा आलम सोता है जब सारा आलम सोता है इस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है अब जिक्र नबियों होता है আল্লাহ যখন আজাব দিতে চায় বাংলাদেশে মহামারী কাজ করতে পারে নাই কেন একটু জানার দরকার আছে কিনা বলেন এই করোনা বাংলাদেশি বাঙালিদেরকে নরম করতে পারে না যেখানে অন্যান্য রাষ্ট্রে হাঁটতে হাঁটতে মারা যাচ্ছিল কথা বলুন ঠিক কি না হাতার মধ্যে মারা গেছে রাস্তায় পড়ে মারা গেছে রুটে ঘাটে যারা মারা গেছে এরকম দৃষ্টান্ত কি আমাদের দেশে হয়েছে কেন হয় নাই একটু জানার দরকার আছে কি না আমার নবীজি বলেন আল্লাহ বলেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ যখনই আজাব গজব দিয়ে বান্দাদের ধ্বংস করতে চাই এমন কিছু বান্দা দেখতে পাই জমিনে যারা রাতে ইবাদত বন্দেগি করা শুরু করে দেয় এমনকি ওয়াল মুতাহাব্বিনা ফিল্লাহ আমার এমন কতগুলো বান্দাকে দেখি যারা একে অপরকে ভালোবাসি আমি আল্লাহকে রাজি করার জন্য একটু আপনাদের থেকে প্রশ্ন করি আমরা ওলিউল্লাহর এই ওলিতলা দরবার শরীফের এই মহান হযরত খাজা মাজারে পাক আছে আমরা ওনাকে মহব্বত করি কিনা আরেকটু জোরে বলেন করি কিনা আমরা ওনার জিয়ারত করি কিনা বর্তমান পীর সাহেব কে আমরা মহব্বত করি কিনা কি দুনিয়ার স্বার্থে না আল্লাহকে রাজি করার জন্য আমরা আল্লাহর ওলিদের মাজারে যাও যদি বা আমরা মাজারে গেলে বলে আমরা মাজার পূজাতে গেছি কথা বলুন ঠিক কি না যা আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি সবাই হাত তুলে বলে আমরা মাজারে পূজা দিই না জিয়ারত করি আমরা মাজারে পূজা করি না জিয়ারত করি জিয়ারতকে পূজা বললে ঈমান থাকবে জিয়ারতকে পূজা বললে তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবে কথা বলুন ঠিক কি না আমরা কোন মাজারে পূজা দিই না আমরা মাজারে কি করি ঠিক কি না আজকে জিয়ারত বিরোধী মানুষ বের হয়ে গেছে লক্ষ্য করুন আমার নবীজি বলেছেন এমন কিছু বান্দাকে আল্লাহ যখন রেখে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহকে রাজি করার জন্য গত ফেব্রুয়ারির 14 তারিখ একটা ভালোবাসা দিবস গেছিল না এটা কাকে রাজি করার জন্য
এটা কাকে রাজি করার জন্য শয়তানকে বলেন না কে 14 তারিখ 14ই ফেব্রুয়ারির ভালোবাসা শয়তানকে রাজি করার ভালোবাসা কথা বলুন ঠিক কি না আজকে ওলি তালার দরবার শরীফে এই মহাপুরুষ পাকে আমরা যে আসছি ওলিউল্লাহকে ভালোবাসি আমরা কাকে রাজি করার জন্য এই আমাদেরকে দেখলে আল্লাহ আর আযাব দিতে পারে না আমার আল্লাহ আযাব ফিরিয়ে দেয় একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কাদেরকে দেখলে আমাদেরকে বলেন না কাদেরকে সুন্নিদেরকে দেখলে আমার আল্লাহ আযাব দেয় না কেন সুন্নিরা নবীকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য নবীর আওলাদকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য নবীর সাহাবাকে ভালোবাসে আল্লাহর আওলাদকে পাওয়ার জন্য সুন্নিরা মহান আউলিয়া কেরামকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য সেজন্য সুন্নিদের কারণে আযাব আসে এই কথা মানা এটা কার আল্লাহ আল্লাহর কথা নবীজি শুনাই দিলেন আমাদেরকে একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখানে নির্বিচার ভালোবাসা কি ভাষা আমরা আল্লাহকে ভালোবাসি কিনা রসুলকে এখানে কি ভেজাল আছে লক্ষ্য করুন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি এটা কি ভালোবাসার আওয়াজ দেখি কত ভালোবাসার আওয়াজটা হতে পারে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি জুড়ে আল্লাহ রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হযরত আবু বকর উমর উসমান আলী হযরত আবু বকর উমর উসমান আলী অনুসরণ করি মোর সকল সাহাবী অনুসরণ করি মোর সকল সাহাবী ভালোবাসি হজরতি মা ফাতেমা হাসান আর হুসাইন হজরতি হজরতি মা ফাতেমা হাসান আর হুসাইন পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমাদের এই ভালোবাসা কার ওয়াস্তে কাকে খুশি করার জন্য আর আমার আল্লাহ বলেন আযাব দিতে তো চাই তোকে দেখলে আমি আর আযাব দিতে পারি না একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর কাকে ওয়াল মুস্তাফিনা বিল আসহার এমন কিছু বান্দা যারা সাহারের সময় শেষ রাতে ফজরের নামাজের আগে বিছানা ছেড়ে উঠে ওই যে যায় নামাজে বসে বসে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করেন আমার আল্লাহ বলেন আমার ওই বান্দারা রাতের গভীরে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে ইস্তেগফার করে ক্ষমা চাই এদের কারণে আমি আযাব দিতে চাইলো আযাব গেল আমি আল্লাহ বান্দাদেরকে মারি না আযাব ঘুরাই দিই উচ্চ আওয়াজ বলুন সেটা মহা করুণার অবস্থায় আমরা লক্ষ্য লক্ষ্য করেছি কিনা বলুন আর একটু জোরে বলুন করেছি কিনা যে হারে বাংলাদেশে ঘনবসতি ছোট্ট দেশ হিসেবে যে হারে জনসংখ্যা সেই হারে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার কথা ছিল কি মারা গেছে মারা কি যাবে রক্ষা করেছেন কে আর একটু জোরে বলেন কে কেন মিলাদুন্নবী বেশি বেশি করার কারণে কেন আল্লাহর ওলিদের ওরস করার কারণে
আমার নবীজি বলেন তাউসিলু রাহমাতু আন্দা যিকরি সালেহিন আল্লাহর ওলিদের আলোচনা করলে সেখানে আযাব তিরবিত হয়ে যায় আমার আল্লাহ রহমত নাযিল করে একটু আওয়াজ দিয়ে বলুন এ বিশ্বাস আছে কি আছে না সবাই আছে তো আমাদের এই বিশ্বাসের কারণে আমরা বেঁচে গেলাম দুনিয়া তো বাঁচবো কবরেও বাঁচবো ইনশাআল্লাহ কোথায় কিয়ামতেও একটু জোরে বলেন না কিয়ামতেও কাদের বসিলায় ওলিউল্লাহদের দামান ধরলে দুনিয়া তো লাভ আছে সেজন্য দুনিয়ার যত সম্পর্ক এটা দুনিয়াতে বিচ্ছেদ মারা যাওয়ার সাথে সাথে বিচ্ছেদ হয়ে যায় কিন্তু ওলিউল্লাহদের সম্পর্ক আল্লাহর নেকবন্ধুদের সাথে বন্ধুত্ব এটা কিয়ামতের ময়দানে বহাল থেকে যাবে উচ্চ আওয়াজে বলুন এটা আমার আল্লাহর ঘোষণা সূরাতুস সুহরাতের 67 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কি বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুহুম ইল্লাল মুত্তাকিন আল্লাহ বলে দুনিয়ার যত বন্ধুত্ব দুনিয়ার যত বন্ধু কিয়ামতের ময়দানে বন্ধু থাকবে না দুশ্মন হয়ে যাবে তবে ওই দুনিয়ার বন্ধু যদি মুত্তাকি হয় দুনিয়ার বন্ধু যদি আল্লাহর ওলি হয় ওই বন্ধু কিয়ামতের ময়দানে বন্ধু থেকে যাবে উচ্চ আওয়াজে বলুন সেদিন কিয়ামতের ময়দানে ওলি তলার পীর সাহেব থাকবে কিনা বলেন হুজুর গৌসুল আজম থাকবেন কিনা বলেন খাজা গরিব নামাজ থাকবে কিনা বলেন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি থাকবেন কিনা বলেন আমরা ওনাদেরকে না চিনলেও আমার আল্লাহ চিনাই দিবে কোথায় আমার নবীজি বলেছেন সেদিন গৌসে পাককে আমরা চিনব না গরিব নামাজকে আমরা চিনব না আমার আল্লাহ চিনাই দিবে বিহাদাল্লাযি কুনতা তুহিব্বুহু ফিয়্যা আই বান্দা ইনি আলী খাজা গরিব নামাজ ইনি আর কি গৌসুল আজম জিলানি যাকে তুমি ভালোবাসছিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে তোমাকে গৌসে বাজাদের সাথে হাসর করে দিলাম গরিব নামাজের সাথে হাসর করে দিলাম ইমাম রব্বানির সাথে হাসর করে দিলাম ওলি তারার দরবার শরীফের সেই মহান জাতের বাবরকাতের সাথে তোমাকে হাসর করে দিলাম কারণ তুমি ওনাকে ভালোবাসছিলা আমি আল্লাহর জন্য কথা বলুন ঠিক কি না এগুলা কি আমাদের পকেটের কথা না নবীজির বাণী কার বাণী সেজন্য আমার আল্লাহ বান্দাদের বাঁচাবার জন্য কিছু এমন বান্দা রেডি করে রেখেছেন এমন কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন বান্দাদের সমস্যার সমাধান করবার জন্য আরেকটা হাদিস শোনাবো যে হাদিস কানে ইমাম তাবারানি আল মুজমুল কাবীরের মধ্যে নোট করেছেন 10518 নম্বর হাদিস ইমাম আবু ইয়ালা মুসনাদে আবু ইয়ালার মধ্যে নোট করেছেন ইমাম নুরউদ্দিন হাসমি মজমুয়ে জাওয়ায়েদ নোট করেছেন হাদিস ইমাম নাওয়াবী নোট করেছেন আমার নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাম ফালাতাত দাবাত ওয়াহাদিকুম বিআরদিন ফুলাতিন ফালিয়ুনাদি ইয়া ইবাদাল্লাহি আহবিসুহু আলাইয়া ইয়া ইবাদাল্লাহি আইনুনি ইয়া ইবাদাল্লাহি আগিফুনি উচ্চ আওয়াজ করুন সুবহানাল্লাহ দেখেন আমরা ইয়া রাসূলুল্লাহ বললে তো অনেকে শিরিকের ফতোয়া লাগায় আমার নবীজি আমাদের কি তালিম দিয়েছেন একটু লক্ষ্য করুন নবীজি কি শিরিকের তালিম দেন জোরে বলুন আমার নবী কি শিরিক শিখাইবার জন্য আসছে আমার নবীজি শিরিককে দাফন করার জন্য আসছেন নবীজি বলে আমা মা ইউল কুফরি ওয়া শিরকি আমি হলাম শিরিক এবং কুফরকে দাফনকারী তুমি ভীতকারী কথা বলা ঠিক না সেই নবীজি
আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এই হাদিসের বার্তা আজকের ওলিতলা দরবার শরীফের উরুসের পাপ থেকে দলিলটা নেওয়া দরকার আছে কি না এই দলিলটা কি আমার নবীজি বলেন উম্মত তুমি এমন একটা জায়গায় চলে গেলা যেখানে তোমার কোনো আনিস নাই তোমার কোনো সঙ্গী নাই তোমাকে সাহায্য করার কেউ নাই হঠাৎ করে তুমি বড় বিপদে পড়ে গেলা তোমার ঘোড়া হাচ্চা হয়ে গেল পালিয়ে গেল অথবা তুমি এমন বিপদে পড়ে গেলা কেউ তোমাকে সাহায্যকারী নাই তুমি একাই আছো ওই জায়গায় তখন কি করবা আমার নবী বলে আমি তোমাদেরকে তালিম দিয়ে দিচ্ছি তোমরা ডাক দিবা ইয়া ইবাদাল্লাহি আ'ইনুনি এ আল্লাহর বান্দাগো আমাকে একটু সাহায্য করুন আমাকে সাহায্য করুন সাহায্য চাওয়ার জন্য নবীজি তালিম দিয়েছেন আল্লাহর বান্দা দেখে উৎসাহ বলুন এখন আল্লাহর বান্দা থেকে সাহায্য চাইলে তো সিদ্দিকের ফতোয়া আসে কথা বলুন ঠিক কি না বান্দা থেকে সাহায্য চাওয়ার জন্য তালিম দিচ্ছেন নবীজি নবীজি বলবেন তোমরা এমন ভাবে ডাক দিবা ইয়া ইবাদাল্লাহ এ আল্লাহর বান্দাগণ কোন বান্দা যাদেরকে দেখা যায় না তোমরা যখন ডাক দিবা ইয়া ইবাদাল্লাহ তুমি না দেখলেও ডাক দাও আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদেরকে দেখা যায় না যাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন অন্যান্য বান্দাদের সাহায্যার্থে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এদেরকে বলা হয় রিজালুল খায়র অদৃশ্য বান্দা গরিব নামাজের ছেলে ছিল তিনজন কয়জন আর একটু জোরে বলুন কয়জন দুইজনের মাজার আছে একজনের মাজার সলমান শরীফ আরেকজনের মাজার গরিব নামাজের রওজা শরীফের পাশে কিন্তু আরেকজনের মাজার নাই কেন জানেন উনি একটু মজুসুব টাইপের ছেলে কে গরিব নামাজের ছেলে উনি একটু মজুসুব টাইপের ছিলেন একদিন আজমির এলাকায় একজন মানুষ মারা গিয়েছে ওনার জানাজা হবে জোহরের নামাজের পর পর কথা বুঝো যা ওনাকে কাফন পরিয়ে গোসল করার উপর কাফন পরিয়ে নিয়ে আসছেন খাতে রাখলেন মসজিদের বাহিরে জামাত চলছে জামাতে ইমামতি করছেন আমার হুজুর গরিব নামাজ একটু জোরে বলুন মারহাবা খাট বাহিরে নাস বাহিরে মসজিদে একামত চলছে মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছে একামতে দাঁড়াবে নামাজে দাঁড়াবেন ঠিক ওই সময় একামত চলাকালীন গরিব নামাজের ছেলে মজুজুর টেবিল ছিলেন উনি দৌড়তে দৌড়তে আসছেন এসে দেখতেছে খাটের মধ্যে একজন বান্দা শুয়ে আছে না মরা একটু জোরে বলেন না উনি কি জিন্দা না মরা কোথায় শুয়ে আছে খাটের মধ্যে তখন গরিব নামাজের ছেলে হঠাৎ করে জজবা এসে বলছে আমার বাবা ইমামতি করছেন তুই এখানে শুয়ে আসিস মসজিদে যা এরকম ডাক দিতে দেন নাই মারা আর মারা নাই না সিন্দা হয়ে কাফন সহ মসজিদে উঠে গেল কোথায় ঢুকে গেছে এদিকে নামাজ শেষ কি হবে আর একটু জোরে বলে জানাজা হবে কিন্তু দেখা যায় মসজিদের বাহিরে খাট আছে লাশ নাই খাট আছে খাট খালি কিরে লাশ গেল কই দেখতেছে লাশ হেঁটে হেঁটে মসজিদ থেকে বের হচ্ছে লাশ আছে না জিন্দা হেঁটে হেঁটে কোত থেকে কাফন সহ মসজিদ থেকে বের হচ্ছে তখন গরিব নামাজ তাকে ডাকলেন কিরে বন্দা তুমি না মারা গেছিলা তুমি এখানে কেন বলো হুজুর কি করতাম আপনি ইমামতি করছিলেন আপনার ছেলে আমাকে এসে বলছি বিয়াদব তুই কেন ছুঁই ছুঁই আসিস আমার আব্বার ইমামতি করছেন নামাজের চা মসজিদে ভোর আমি তাড়াতাড়ি ঢুকে গেছি গরিব নামাজ বুঝতে পেরেছেন ইনার পাওয়ার কত দেখেন ছেলের পাওয়ার গরিব নামাজের ছেলে ডাক দিলে মরা মরা নাই মরা কি হয়ে যায় কিন্তু ডাক দিয়েছেন গরিব নামাজের ছেলে কিন্তু জিন্দা করেছেন কে ডাক দেই হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা করেন কে ডাক দেই খলিলুল্লাহ জিন্দা করেন কে ডাক দেই আমাদের নবী জিন্দা
जिंदा करें के डाक दे हुजूर हुसैन आजम जिंदा करें के जिंदा करा उनादेर काज ना इनादेर काज शुरू की करा जेमन हुजूर हुसैन आजम बोलतेन कुम दाड़ा मरा के दाड़ा बोलले मरा के आर मरा थाके उठ कर के की बोले उठ उठ मानी कुम उठ कर के मुर्दों को जिलाई बारह बरस की कश्ती तराए बारह बरस की कश्ती तराए लाखों की बिगड़ी बनाए चोर को भी अब दाल बनाए चोर को भी अब दाल बनाए ऐसी करामती देखिक सारी दुनिया है हैरान वो है वलियों के सुल्तान वो है शुद्ध बांग्लाई पढ़ें माजे माजे उर्दू पढ़ा दरकार से ना एक तो बोलें ना बांग्ला तो सुन चेन आरो सुन बिलिंग चला एक तो उर्दू बोलें ना वो है वलियों के सुल्तान वो है शाहे जिलानी कुतुबी रब्बानी शाहे जिलानी कुतुबी रब्बानी महबूबे सुभान वो है वलियों के सुल्तान वो है उठी करके मर्दों को जिलाए कशिती तराए बारह बरस की कशिती तराए लाखों की बिगड़ी बनाए चोर को भी अब दाल बनाए चोर को भी अब दाल बनाए ऐसी करामत देख कि सारी दुनिया है हैरान वो है वलियों के सुल्तान वो है हुजूर हुसैन आजम जिलानी दाग दिले जिंदा करें के किरे बार शरीकेर पतो लगान केन आमरा कि बोली हुसैन आजम जिंदा करेछे आमरा कि बोली ईसा अलैहिस सलाम जिंदा करेछे আমরা কি বলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিন্দা করেছেন আমরা কি বলি আমাদের নবী জিন্দা করেছেন বাস ওনার শুধু বলে উঠো উঠো বললে উঠাই দেন কে আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূল